I said tomato, you said tomato. 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 Ratata, da da da. अभी तुमने उनसे कहा है सेनोरेटा, मगर फिर भी न जाने क्यों मुझे सुन के अच्छा लगा है सेनोरेटा। मुझसे अब नजर ना फेरो, आओ पास तो मेरे भूल ही गया। हाँ बोल बोल। अरे এই যে রান্না করছি রে। আরে বাবা শোন না, কালকে একটা এই করেছি, নতুন রেসিপি ট্রাই করলাম জানিস তো। হ্যাঁ শোন, দুটো পনিরের মাঝখানে ওকে কাজু পেস্ট আর তোর পিস্তা পেস্ট দিয়ে একটা পছন্দ মানে পনির পছন্দটা হয় না ওই ফরম্যাটের একটা রেসিপি কালকে ট্রাই করলাম, বাট ফাটাফাটি খেতে হয়েছে, মানে মাঝে মাঝে না নিজেকেই ভালোবেসে ফেলি। আরে এটা তো দেবলিনার খুব ফেভারিট চিলি পনির বানাচ্ছি উইথ এ টুইস্ট। হ্যাঁ এবার একটা নতুন টুইস্ট থাকবে, কিন্তু এটা নর্মাল চিলি পনির হবে না। শোনো বাবু, ভেজকে ওরকম অবহেলা করো না, বাঙালি যদি ঠিকঠাক করে ভেজ বানাতে পারে না নন ভেজকে টেক্কা দিয়ে দেবে বুঝলে। আর না সেটা না, তোর তোর কোনো আইডিয়া নেই আমরা ভেজ নিয়ে কত এক্সপেরিমেন্ট করতে পারি, আমরা করি না মাছ দিয়ে মাংস দিয়ে সবসময়। ভেজ কেন ক্রিয়েশন করা যায়, তখন ফাটাফাটি ক্রিয়েটিভিটি একটা দেখানো যায়। ভেজের কত ভ্যারাইটি হয় জানিস, বাজে কথা বলছিস। হ্যাঁ তো তোকে ডাকতে হবে কেন, তুই আমি রোজই কিছু না কিছু রান্না করি, আসবি এসে টেস্ট করে যাবি। আরে ও তো বাইরে অফিসে গেছে, আর আমি তো আজকে বাড়িতেই আছি, কারণ আমার তো আজ নাইট শিফট। শোন হ্যাঁ, আর তুই আজকেই আয় পারলে। শোন না আমি বলছি কি, কাল কেন, তুই আজকেই আয় পারলে আজকেই খেয়ে যাই। এই অলিভিয়া শোন না, এই আমার না একটা অফিস থেকে কল আসছে, একটু ছাড়ছি আর। ওকে ওকে বাই 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 বাই। হ্যালো, হ্যাঁ বল। আজকে আসছিস না তো? মানে আমি রাতে আসবো তো, সকালে তো আসবো না বলে দিয়েছিল। নাইট শিফট আছে তো, কিন্তু আসবি না আজকে তুই। মানে বুঝলাম না, তো কেন আসবো না? আমি লিভ নিই নি তো, লিভে আসি কি বাজে কথা। হ্যাঁ তো ওটা তো আমি বলেছিল, আগরওয়ালি তো বলেছিল পনির ফেভারিট, তাই জন্য ওটা রান্না করেছিলাম। নতুন রেসিপি ভাই, মানে মাঝে মাঝে কাজ কি 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 বুঝতে পারছি না। না করিনি এরকম কিছু, করিনি আমি কেন, কি হয়েছে ইস্যুটা কি বুঝতে পার, ঠিক করে বল ইস্যুটা কি বুঝতে পারছি না। দেখো পেট খারাপ আগে থেকে ছিল, আমার খাবার চাই কোনোদিন কারো ফুড পয়জনিং হয়নি, আজে বাজে যা বলছে শুনতে হবে। এই কারণে তো স্যাক করে, কেন স্যাক করে, হোয়াট ফর? আরে সেটা কি তুই বলে দিবি, আমি আমি অফিসের মুখোমুখি হবো কি হবো না? ভাই পানি রান্না করার জন্য পুলিশ কেস হয়েছে, কি বলছিস কি তুই? Thank you.
कुछ खा रहे थे बेटा। जी सर। जो हमेशा लेकर आते हो वही मैडम के लिए ले। सो डेबोली ना, लास्ट ईयर हमारा प्रॉफिट कितना था? 24% सर। 24 नहीं 30। और इस साल हमारा कितना था? इस साल हमारा कितना था? 30% 24। यू स्टूपिड गर्ल, तुमको इतना भी याद नहीं हमारा प्रॉफिट लास्ट ईयर क्या था और इस साल क्या था? और फिर भी मैं तुम जैसे लोगों को यहाँ खिलाने ले आता हूँ, कितना महान हूँ ना मैं। अरे खाओ ना, खाओ खाओ, लो प्लीज। थैंक यू सर। बस ये याद रखना, ये जो खा रही है कंपनी के पैसे से आता है। लो लो प्लीज, फिर ऐसा मौका थोड़ी मिलेगा। थैंक यू सर। सर प्लीज। হ্যালো দেবুলি, না দেবুলি না, আমি বলছি বলছি তোমার জন্য একটা দারুণ রান্না করেছি। পনির দিয়ে, চিলি দিয়ে, ক্যাপসিকাম দিয়ে ঝাল ঝাল করে, তোমার যেটা ভালো লাগে। কি হচ্ছে এটা? কি জিতু, এটা কি ইয়ার্কি মারার সময়? আমি তো একটা কাজে আছি নাকি? না না শোনো, তোমার তো মনে ভালো লাগে জিতু। জাস্ট শাট আপ, অ্যাটলিস্ট তুমি আমায় অ্যাকনলেজ করো, তোমার তো আমার ভেজ আইটেম ভালো লাগে। আচ্ছা আচ্ছা লিপি, তুমি কোথায় এখন? কারণ আমি সেই থেকে তোমাকে ফোন করছি, ফোন করছি না, মানে আমি এখানে একটা চাপ হয়ে গেছে, একটা প্রবলেম হয়ে গেছে। সেই সাথে আছি, মিটিং এ আছি, তো মানে লাঞ্চে এসেছি, আর সেটা নিরামিষ নয়, আমিষ। আমিষ? শোনো, রোগ লিস্ট আমি দেবলি না জি, আপ কবি কবি বাটারফ্লাই সে জঙ্গলি বিল্লি বন জাতি হ্যায়, জো কি মুঝে বিলকুল পসন্দ নহীঁ হ্যায়। अरे लीजिए ना, आप तो डर जाती हैं, लीजिए लीजिए। आमिष खाच, आमिष खाच माय फुट। এদিকে নাকি শালা আমার ভেজ খেয়ে নাকি একজন হসপিটালাইজড হয়ে গেছে, চাকরি চলে গেল ভেজ বানানোর জন্য, এদিকে আমায় আমিষের খোটা দিচ্ছে, শালা দিনটাই খারাপ। শালা I fucking needed my wife right now. And she's fucking around with someone else. আজকে মেরেই দেব। আমার ফুড কালার নাকি প্রবলেম আছে। হ্যাঁ যদি বাচ্চা মরেছে তুমিও মরবে। Thank you.
চাকরিটা চলে গেছে জানো, আজকে আমার রানুকে নাকি একজন হসপিটালাইজড হয়ে গেছে। একটাই কাজ আমি পারতাম, চাকরি নেই, মান সম্মান নেই, কিচ্ছু নেই। আমার কথা শোন, দেখো একটা চাকরি গেছে, আবার একটা আসবে। এরকম ভাবার কোনো কারণ নেই, শিল্পীরা সব করতে পারে। আর তোমার মতো এরকম বাঙালি নিরামিষ কজন করতে পারে বলতো? এরকম বাঙালি নিরামিষ রান্না কজন করতে পারে? আচ্ছা দাঁড়া, এরকম না পছন্দ হয়েছে কিনা ধরে নাও, তোমার এই পনির পাশের রান্নার জন্য এটা আমার।